হ্যালো এভরিওয়ান, কিডনি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। এই গুরুত্বপূর্ণ কিডনি সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে বুঝতে পারবেন আপনার কিডনি ড্যামেজ হয়েছে বা খারাপের দিকে যাচ্ছে কিনা, কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন কিডনি ভালো আছে কি নেই এবং এর প্রতিকার কী। প্রথমত বলবো কিছু লক্ষণ এবং দ্বিতীয়ত বলবো এর প্রতিকার কী। তবে হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে জানতে পারবেন আপনার কিডনি সুস্থ আছে কি না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। অনেক সময় সচেতনতার অভাবে কোনো কোনো রোগ অনেক কঠিনের দিকে চলে যেতে পারে, তাই লক্ষণ দেখে আগেই রোগের উপস্থিতি জানা গেলে দ্রুত আরোগ্য সম্ভব হয়। কিডনি রোগের সংখ্যা আশঙ্কাজনক হারে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কিছু কিডনি রোগ আছে সময় মতো উপযুক্ত চিকিৎসার অভাবে কিডনি ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে না। কিডনি ড্যামেজের অন্যতম কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগ। কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, সময় মতো চিকিৎসা করা না হলে কিডনি রোগের শেষ পরিণতি দীর্ঘস্থায়ী হয়। পাঁচটি ধাপে কিডনি বিকলের দিকে অগ্রসর হয়। প্রথম চারটি ধাপ পর্যন্ত চিকিৎসার মাধ্যমে নিরাময় অথবা যে গতিতে কিডনি ক্ষয় হচ্ছে তা অনেকটা কমিয়ে আনা সম্ভব, কিন্তু একবার পাঁচ নম্বর ধাপে চলে গেলে তখন বেঁচে থাকার উপায় হলো ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। এসব পদ্ধতি এতটাই ব্যয়বহুল, আমাদের দেশের শতকরা 10% লোকের পক্ষে এ ধরনের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই ঘাতক ব্যাধি থেকে বাঁচার একমাত্র উপায় হলো কিডনি বিকলতা প্রতিরোধ করা। তো চলুন জেনে নেওয়া যাক কিডনির সমস্যা কীভাবে বুঝবেন। নাম্বার 1, ঘন ঘন মূত্রত্যাগ বা প্রস্রাবের বেগ হওয়া। যদি কারো প্রায় বিশেষ করে রাতের বেলায় ঘন ঘন মূত্রত্যাগ বা প্রস্রাবের বেগ হয় তাহলে এটা কিডনি রোগের লক্ষণ। কিডনির ছাঁকনিগুলো নষ্ট হয়ে গেলে প্রস্রাবের বেগ বৃদ্ধি পায়, প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না। নাম্বার 2, প্রস্রাবের সময় ব্যথা হওয়া। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পড়া এগুলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পিছনে ব্যথা করে। নাম্বার 3, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া। প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়। কিডনি সুস্থ অবস্থায় রক্তকণিকাগুলোকে শরীরের ভিতরে ছেঁকে রেখে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বের করে দেয়। যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রস্রাবের সাথে রক্তকণিকা বের হতে শুরু করে, ফলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। রক্ত যাওয়ার সাথে সাথে টিউমার কিডনিতে পাথর বা ইনফেকশনেরও ইঙ্গিত বহন করে। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। নাম্বার 4, প্রস্রাবে বেশি ফেনা দেখা দেওয়া। প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন জাতীয় পদার্থ যাচ্ছে। ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা হয়, প্রস্রাবের এই বুদবুদও ঠিক সেই রকম। প্রস্রাবে অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্য এমনটি হয়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন জাতীয় পদার্থ লিক হয়ে প্রস্রাবের সাথে বের হতে থাকে, এর ফলে প্রস্রাবের ফেনা দেখা দেয়। নাম্বার 5, ত্বকে দাগ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে, ফলে এটি ত্বকে চুলকানি এবং দাগ পড়তে শুরু করে। নাম্বার 6, বমি বা বমি বমি ভাব। রক্তে বর্জ্য পদার্থ বেড়ে যাওয়ায় কিডনি রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। নাম্বার 7, ছোটো ছোটো শ্বাস নেওয়া। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয়, এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট শ্বাস নেন। নাম্বার 8, পিছনে ব্যথা হওয়া। কিছু কিছু কিডনি রোগে শরীরের ব্যথা হয়, পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়, এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ। নাম্বার 9, চোখের চারপাশে ফুলে যাওয়া। কারো কিডনি যদি অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন বের হতে পারে, এর ফলে তার চোখের চারপাশে ফুলে যেতে পারে। নাম্বার 10, পায়ের পাতা গোড়ালি ফুলে যাওয়া। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে সোডিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায়, ফলস্বরূপ রোগীর পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যায়। এই পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হৃদরোগ ও লিভারের জটিলতা নানাবিধ দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। নাম্বার 11, শরীরের চামড়া শুষ্ক ফেটে যাওয়া। কিডনি সুস্থ অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তেল বের করা, লাল রক্তকণিকা তৈরি করা, হাড়কে শক্তিশালী করা, দেহে খনিজ লবণের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। কিডনি যখন রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না
তখন শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যেতে পারে, যা অ্যাডভান্স কিডনি রোগের সাথে সম্পর্কিত। নাম্বার 12, অনেক বেশি ক্লান্ত ও শক্তিহীন অনুভব করা। কিডনির কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে গেলে রক্তে অপদ্রব্য হিসেবে টক্সিন তৈরি হয়। এর জন্য দুর্বল ও ক্লান্ত লাগার পাশাপাশি যে কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়ে। এর ফলে শরীরে অন্য জটিলতা যেমন রক্তশূন্যতা বা অ্যানোমিয়াও দেখা দিতে পারে, আর এই রক্তস্বল্পতার কারণেও দুর্বলতা বা অপসাদগ্রস্ততা সৃষ্টি হতে পারে। নাম্বার 13, অনিদ্রাহীনতা বা ঘুমের সমস্যা হওয়া। যদি কিডনি রক্ত প্রতিশোধন ঠিকমতো না করতে পারে, তাহলে রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের হতে পারে না। এর ফলে বিষাক্ত টক্সিন রক্তেই থেকে যায়, এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই অতিমাত্রায় অনিদ্রাহীনতা ক্রনিক কিডনি ডিজিজের উপসর্গ হতে পারে। এছাড়া ওবেসিটি বা স্বল্পতার সাথেও ক্রনিক কিডনি রোগীর একটি গভীর সম্পর্ক রয়েছে। নাম্বার 14, অতিমাত্রায় ক্ষুধা কমে যাওয়া। শরীরে টক্সিনের উৎপাদন বেড়ে গেলে কিডনির কার্যকারিতা কমে যায়, এর ফলে রোগীর ক্ষুধার পরিমাণ মারাত্মকভাবে কমে যেতে পারে। নাম্বার 15, সবসময় শীত বোধ হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। নাম্বার 16, মাংসপেশিতে খিঁচুনি হওয়া। কিডনির কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে শরীরের ইলেকট্রোলাইটের যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলে দেহে এসব উৎপাদনের ভারসাম্যহীনতা দেখা দেয়। এই ভারসাম্যহীনতার জন্য মাংসপেশিতে খিল লাগা বা খিঁচুনি জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, সবসময় ঠান্ডা অনুভব করা, মাথা ঘোরা, কোমর ও পায়ে ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে। কিডনি ক্ষতিকর বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই এই গুরুত্বপূর্ণ অঙ্গটি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তো আমাদের জন্য মহাবিপদ। তাই সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে লাইফস্টাইল বদলে স্বাস্থ্যকর উপায়ে চললে কিডনি বিকল হওয়ার মতো বিষয় নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা সম্ভব। কিডনি কীভাবে প্রতিকার করবেন জেনে নিন। অতিরিক্ত ওজন পরিহার করতে হবে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান পরিহার করতে হবে, কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ঔষধ বা অ্যান্টিবায়োটিক খাবেন না। যাদের বংশগত কিডনি রোগ আছে কিংবা যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছেন, তারা দেরি না করে শীঘ্রই কিডনি পরীক্ষা করে নিন। জেনে নিন আপনার কিডনি সুস্থ আছে কি না। মহিলাদের প্রস্রাবে ইনফেকশন, ইউটিনেরিয়ান পোলান্স, জরায়ুর ক্যান্সারের চিকিৎসা সময়মতো করতে হবে। মহিলারা প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধে পর্যাপ্ত বিশুদ্ধ জল খাবেন, প্রস্রাব আটকে রাখবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। 40-এর বেশি পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্যান্ড বড় হয়ে যায়, তাই সময়মতো চিকিৎসকের পরামর্শ নেবেন। ডায়রিয়া হলে জল শূন্যতা রোধে খাবার স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক খাবার খেতে হবে, কারণ ডায়রিয়া থেকে আংশিক কিডনি বিকল হতে পারে। শিশুদের ক্ষেত্রে ফাস্টফুড, বাইরের জুস পরিহার করতে হবে, কারণ এর ফলে শিশুদের ওবেসিটি হতে পারে। কিডনির সুস্থতায় সুষ্ঠু জীবনযাপন সুনিশ্চিত করতে হবে। সুতরাং বন্ধুরা, নিজের শরীরকে সুস্থ রাখার চাবিকাটি আসলে আমাদের হাতে। আসলে শরীরের প্রতি যত্নের অবহেলার ফলেই আমরা কঠিন সব অসুখের শিকার হই। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি, তাই একদমই অবহেলা নয়। সুন্দর জীবন গড়ে তুলতে হলে সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।